নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী, আপনারা দেখছেন। আপনার জন্মচক্রের মধ্যে রয়েছে এমন কিছু দোষ, যেই দোষ আপনাকে সমস্যা যুক্ত করছে, বারবার বিভিন্ন বাধার সৃষ্টি করছে। তাই আমার অনুরোধ, আপনি আপনার দোষ ত্রুটি যদি আপনার জন্মচক্রে কিছু থাকে, তাহলে আজই তার সমাধান করার চেষ্টা করুন এবং নিজের জীবনকে আরো সুন্দর থেকে সুন্দর। আর কথা বেশি বাড়াবো না, আমরা চলে যাব একদম অনুষ্ঠানে। আপনি অনুষ্ঠানটিকে দেখুন, এবং আপনার যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং আপনার মূল্যবান বক্তব্য আমার কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, এবং অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি এরকম শিক্ষামূলক অনুষ্ঠান আপলোড করার সঙ্গে সঙ্গে যাতে আপনার। নমস্কার, আবার আমরা চলে আসলাম আজকে। অনেকদিন ধরে অ্যাস্ট্রোটিপ চ্যানেলের মধ্যে অনেক দিন ধরে ইউটিউবের ভিডিও আপলোড করা হয়নি, তাই একটুখানি মানে যখন ভিডিও কন্টিনিউয়াসলি লোড করি তখন একটা ইমেজ আলাদা রকম, আমেজ একটা আলাদা রকম হয়ে যায়। আর যদি অনেকদিন পরে ইউটিউবের মধ্যে একটা ভিডিও আপলোড করি তাহলে পরে একটুখানি এদিক ওদিক হয় অনেক সময়। তবে দীর্ঘদিন ধরে আমি আপনাদের কাছে ইউটিউবে ভিডিও দিচ্ছি, আশা করছি আপনাদের এই ভিডিওটাও ভালো লাগবে। আজকে আমরা বৃশ্চিক রাশির বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। বৃশ্চিক রাশি সম্পর্কে প্রচুর ভিডিও আমি আপলোড করেছি আপনাদের কাছে ইউটিউবের মধ্যে, এবং আপনাদের কোথাও একটা ভালো লেগেছে সেই ভিডিও, এবং সেই ভালো লাগা থেকে বহু লোক আমার কাছে প্রেডিকশন করিয়েছেন নিজেদের জন্মচক্রের, বহু লোক সমস্যার সমাধান করাবার চেষ্টা করেছেন, বহু লোক সমস্যার সমাধান করতে চান, এরকম নানান রকম বিষয় চলে আসে। একটা কথা বলি যে দেখুন, বৃশ্চিক রাশির জীবন আমি তো প্রথমেই বলেছি যে সংঘর্ষময় একটি জীবন। বৃশ্চিক রাশির ভুল, সব থেকে বড় ভুল হচ্ছে তার অজান্তে তার মত না নিয়ে তার প্রেম ভালোবাসার মধ্যে থেকে বিবাহটা, এবং বিবাহ করে ফেলে সে খুব কুইকলি বিবাহ হয়ে যায় অনেক সময় বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখা যায়, এবং বিবাহ করে সে নানা রকম সমস্যার মধ্যে পড়ে। বহু মানে অনেক ক্ষেত্রে দেখা যায় আমার অ্যাস্ট্রোলজি জীবন, অর্থাৎ আমি একজন অ্যাস্ট্রোলজার হিসাবে বহু প্রেডিকশনের ক্ষেত্রে বহু মানুষের সঙ্গে কথা বলে একটা কথা বুঝি যে বৃশ্চিক রাশির অধিক মানে অনেক পরিমাণে লোকজনদের মানে ছেলে মেয়েদের ক্ষেত্রে একটা ডিভোর্সের সমস্যা এসে যায়। আর যদি ডিভোর্সের সমস্যা না হয় তাহলে জোড়া তালি মেরে সংসারটাকে চালাচ্ছে এরকম অনেক সময় মনে হয়ে থাকে। যদি জোড়া তালি মেরে আপনি নিজের সংসারটাকে চালাবো বলে মনে করেন, তাহলে আমার অনুরোধ আপনার সমস্যার জন্য আপনি সঠিক গ্রহ প্রতিকার করুন, এবং সঠিক গ্রহ প্রতিকার করতে গেলে বেশ কিছু খরচা হয় অবশ্য, কিন্তু এটা আপনার বিবাহিত জীবনের ভিতটাকে অনেকদিন ধরে রাখবে। আর একটা কথা মাথায় রাখতে হবে, আমি প্র্যাকটিক্যালি অনেকদিন ধরে তন্ত্র তোক্তা এবং বাস্তু নিউমারোলজি এবং অ্যাস্ট্রোলজি এই সমস্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে চর্চা করে, এই সঙ্গে লাল কিতাবটাও রয়েছে, দীর্ঘদিন ধরে চর্চা করে একটা কথা পেয়েছি যে দেখুন, সমস্ত সমস্যার কিন্তু সমাধান হয় না, সমস্ত সমস্যার সমাধান যদি কেউ করে দেবো বলে তাহলে সে মিথ্যে কথা বলছে, কিন্তু কিছু সমস্যার সমাধান অবশ্যই করা যায়। দেখুন, সমস্যা একটা তো প্রথম নম্বর কথা বলতে হবে যে সমস্যা যদি হয় তাহলে এটা আপনার কপালের মধ্যেই সমস্যা, সেই কপালের সমস্ত লিখনকে যে একজন অ্যাস্ট্রোলজার খণ্ডন করে দেবে সেই অ্যাস্ট্রোলজারের মধ্যে সেরকম পাওয়ার কিন্তু নেই। আমরা অ্যাস্ট্রোলজারটা গুরু হিসেবে মানি হয়তো অনেক সময়, কিন্তু অ্যাস্ট্রোলজার মনে রাখতে হবে রামকৃষ্ণদেব বা বামা খাপার মতো অত বড় সাধক কিন্তু তিনি নন, তাই তার যৎসামান্য চেষ্টা, তার যৎসামান্য সাধনা, তার যৎসামান্য মাকে ডাকা, তার পড়াশোনা, এই সমস্ত বিষয়ে মিলিয়ে সে কিন্তু আপনাকে একটা সঠিক দিশা দেখাবার চেষ্টা করে। কিন্তু একটা শর্ত, অ্যাস্ট্রোলজার কাছে গেলাম, নিজের জন্মচক প্রেডিকশন করলাম, চলে গেলাম, এরকম করলে কিন্তু অনেক সময় হয়ও না। আমি দেখেছি অ্যাস্ট্রোলজারের কাছে পড়ে থাকতে না হলেও বারবার তার সঙ্গে একটা আলাপ আলোচনা করতে হবে নিজের জীবন সম্পর্কে, তাহলে আপনি কিন্তু সঠিক রেমেডিক্যাল গাইডলাইন, সঠিক পরামর্শ, জীবনে কেমন করে চলতে হবে এই সমস্ত বিষয়গুলো আপনি পাবেন। যাই হোক, সেই সব কথা অনেক জ্ঞানের কথা হয়ে যাচ্ছে, জ্ঞানের কথা বেশি দেব না, চলে আসবে সরাসরি মূল অনুষ্ঠানের মধ্যে।
আজকে আমরা আলোচনা করবো বৃশ্চিক রাশির বিবাহিত জীবন সম্পর্কে। এবং বৃশ্চিক রাশির বিবাহিত জীবন সম্পর্কে বলতে গেলে পারে আমার একটাই অনুরোধ, যদি আপনার বিবাহ না হয়ে থাকে তাহলে আপনি যদি কোনো বিবাহ করছেন বা কারোর সঙ্গে হয়তো প্রেম করছেন, তাহলে আমার অনুরোধ আপনারা কিন্তু অবশ্যই আপনাদের দুজনের জন্মছকের ক্ষেত্রে জটক বিচার এবং ওভারল্যাপিং বিচার করিয়ে তারপরে বিবাহ করুন, তাহলে বিবাহিত জীবনটা সুন্দর হতে পারে। এবং যদি কোনো প্রতিকারের ব্যবস্থা থাকে, যদি কোনো প্রতিকারের জায়গা থাকে জন্মচকের মধ্যে, তাহলে আপনার সঠিক প্রতিকার করে নেওয়া উচিত, তাহলে আপনার বিবাহিত জীবনটা অনেকটা ভালো হতে পারে, নচেত কিন্তু অনেক সমস্যা আসতে পারে। আর যদি আপনি বৃশ্চিক রাশির মানুষ হন, যদি আপনি বিবাহ করে থাকেন, আপনি ছেলে হন, দেখুন বৃশ্চিক রাশির ক্ষেত্রে একটা জিনিস আমি বারবার দেখেছি যে বৃশ্চিক রাশির ছেলেরা একরকম, বৃশ্চিক রাশির মেয়েরা একরকম, বৃশ্চিক রাশির কিন্তু লগ্ন যদি হয় বৃশ্চিক লগ্ন, তাহলে তারা আবার ক্যারেক্টারটা তাদের পরিবর্তন হয়ে যায়। কিন্তু আলটিমেটলি আমি অনেক দেখেছি যে বৃশ্চিক রাশির ছেলে হোক বা মেয়ে হোক, এদের জীবনের মধ্যে বিবাহিত জীবন নিয়ে একটা নানান রকমের সমস্যা চলে আসে। কখনো সেফাতে চান, কখনো হাজব্যান্ডের থেকে সহযোগিতা না পাওয়া, কখনো হাজব্যান্ডের একটা হাজব্যান্ডের ক্ষেত্রে দেখতে কোনো সমস্যা হতে পারে, শারীরিক কোনো সমস্যা। অর্থাৎ তার বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখা যায় বৃশ্চিক রাশিটা কিন্তু দেখতে মোটামুটি সুন্দর হয়, আর বৃশ্চিক রাশির পার্টনারদের মুখের মধ্যে কোনো দাগ থাকতে পারে, এরকম অনেক সময় দেখতে পাওয়া যায়। বৃশ্চিক রাশির যারা হাজব্যান্ড বা যারা পার্টনার হয়, বিশেষ করে ছেলে যদি হয় মেয়ে পার্টনার, মেয়ে যদি হয় ছেলে পার্টনার, এদের ক্ষেত্রে দেখা যায় এই সমস্ত পার্টনাররা মোটামুটি খুব বাকচতুর হয়ে থাকে, মানে কথাবার্তা খুব সুন্দর বলে, এবং কথাবার্তার মধ্যে একটা মানে এক্ষুনি কাজ করে ফেলবে এরকম একটা আভাব, হ্যাঁ সেরকম কিন্তু দেখায় অনেক সময়। আবার উল্টো পাল্টা কথাবার্তাও বলে দেয় অনেক সময়, কথাবার্তা বলে পলিটিক্স করবার চেষ্টাও করে অনেক সময় বৃশ্চিক রাশির অপর পার্টনাররা। এবং তাদের ক্ষেত্রে দেখা যায় বর্তমান এই সময়ের ক্ষেত্রে তাদের বেশ কিছু অর্থকরি ব্যয় হয়ে যেতে পারে, তাদের কাজকর্ম চলে যেতে পারে বা কাজকর্মের অবনতি হতে পারে। এবং বৃশ্চিক রাশির পার্টনার মানে যারা আছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা কিন্তু অন্য এক্সট্রা অ্যাফেয়ার্সের মধ্যেও জড়িয়ে পড়তে পারে, এখন বর্তমানে যেরকম সময় চলছে। বৃশ্চিক রাশির যদি শ্বশুরবাড়ির কথা বলি, তাহলে পারে শ্বশুরবাড়িকে দুটো অঙ্গে ভাগ করবো আমরা, একটা হচ্ছে শ্বশুরবাড়ির সম্পর্ক রিলেটিভস, একটা হচ্ছে শ্বশুরবাড়ি। অর্থাৎ বৃশ্চিক রাশির যদি কোনো রকম দেখা যায় শ্বশুরবাড়ির সঙ্গে আরও মানে শ্বশুরবাড়ির যারা রিলেটিভ যারা বলে বলা হয়, অর্থাৎ বৃশ্চিক রাশির পার্টনারদের যারা রিলেটিভ হয় তাদের সঙ্গে বৃশ্চিক রাশির মানুষ যদি আপনি হন, তাহলে আপনার খুব একটা বনিবনা মাঝে মধ্যেই হবে না, আবার মাঝে মধ্যেও হবে এরকম একটা জায়গাও রয়েছে, কিন্তু মাঝে মধ্যে না হবার চান্সটা বেশি পরিমাণে চলে আসে। বৃশ্চিক রাশির যারা পার্টনার হয় তাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা কিন্তু প্রচণ্ড ঘোরাফেরা করতে ভালোবাসে, এবং সেই ঘোরাফেরাটা অনেক দূর দূরান্তে নয়, যদি সেরকম যোগ থাকে তাহলে দূর দূরান্ত হবার চান্স রয়েছে, কিন্তু সামনাসামনি একটা এদিক ওদিক আড্ডা ফাড্ডা মারা এরকম একটা ব্যাপার কিন্তু থাকে। এবং বৃশ্চিক রাশির পার্টনাররা দেখা যায় অনেক সময় তাদের যদি কোনো বোন থাকে তাদেরকে অতিরিক্ত ভালোবাসে তারা। বৃশ্চিক রাশির পার্টনারদের এমনি বাড়ি ঘর দর যদি আমরা কথা বলি এবং শ্বশুর শাশুড়ির যদি কথা বলি, তারা প্রচণ্ড ইগো প্রবলেম থাকে এবং বাড়ির মধ্যে সবসময় একটা ঝামেলার পরিবেশ, একটা তর্ক বিতর্কের পরিবেশ অনেক সময় হয়ে যায়। এই ক্ষেত্রে বৃশ্চিক রাশির মানুষরা যখন তার বিয়ে করে, তখন যখন শ্বশুরবাড়ি যায় অনেক সময় দেখা যায় শ্বশুরবাড়ির মধ্যে এমন একটা মহল পেয়ে যায় যে মহলটা কিন্তু তাদের জন্য খুব একটা সুবিধাদায়ক নয়। বৃশ্চিক রাশির মানুষরা খুব একটা এডুকেটেড না হলেও যদি বাই চান্সই না হয় এমনি কিন্তু এডুকেটেড হবার যোগ অনেক সময় দেখতে পাওয়া যায়। যদি কোনো কারণে পড়াশোনা না হয়ে থাকে বিভিন্ন জন্মছকের যোগের জন্য, তাহলে আপনি কিন্তু দেখে বুঝতে পারবেন না, আপনি কিন্তু দেখে মনে হবে তারা কিন্তু শিক্ষিত, এবং তারা এমন ধরনের কথাবার্তা বলে, এমন ধরনের একটা অভিনয় দেখায় অনেকের সামনে, সেই অভিনয় থেকে সেই কথাবার্তা থেকে শুনলে পরে আপনার কিন্তু মনে হবে না লোকটা প্রচণ্ড শিক্ষিত হতে পারে। বৃশ্চিক রাশির শত্রু বেশিরভাগ ক্ষেত্রে মহিলারা শত্রুতা করে, এবং বৃশ্চিক রাশি এই শত্রুদেরকে দেখা যায় যে এই শত্রুদেরকে কোনো একটা সময় বন্ধু হিসেবে ভাবে এবং পরবর্তী সময় সেই শত্রুতা করে ফেলে, এরকম একটা সমস্যা অনেক সময় দেখতে পাওয়া যায়। বৃশ্চিক রাশির যদি দেখা যায় অনেক সময় যদি কোনো রকম এক্সাম বা পরীক্ষামূলক জায়গাতে কিন্তু মোটামুটি ভালো ফল করে, এবং তার সঙ্গে সঙ্গে এরা কিন্তু এদের ভেতরে একটা বৃশ্চিক রাশির পার্টনারদের ক্ষেত্রে অনেক সময় রোগ প্রতিরোধ ক্ষমতা মোটামুটি ভালো থাকে।
বৃশ্চিক রাশির মানুষরা তো মাথা গরম একটু হয় এবং তারা একটু প্রতিবাদ করে এবং লজিক্যাল কথাবার্তাগুলো তারা প্রেজেন্ট করার চেষ্টা করে। তাদের পার্টনাররা মানে এই লজিক্যাল কথাবার্তা শুনতে কিন্তু খুব একটা ভালোবাসে না, লজিক্যাল কথা শুনলে পরেই কিন্তু বিরক্ত হয়ে যায়, উল্টোপাল্টা কথাবার্তা বলতে চলে আসে। বৃশ্চিক রাশির পার্টনারদের পেটের সমস্যা, হার্টের সমস্যা এবং শ্বাস প্রশ্বাসজনিত কোনো সমস্যা এবং খাওয়া দাওয়া সংক্রান্ত কোনো সমস্যা এবং মাথার একটা কোনো রকম সমস্যা আসতে পারে যদি জন্মচাকের মধ্যে নেগেটিভ যোগ থাকে। তো বৃশ্চিক রাশির পার্টনারদের অনেক সময় দেখা যায় যে তাদের একটু দেরি করে ভাগ্য উদয় হয়। হ্যাঁ, প্রথম জীবনেতে তারা অনেকটা স্ট্রাগল করে কিন্তু শেষ জীবনের ক্ষেত্রে অনেক ভালো উন্নতি দেখতে পাওয়া যায়, শেষ জীবন বলতে 35 বছরের পর থেকে। এবং বৃশ্চিক রাশির পার্টনারদের দেখা যায় তাদের যদি বাবা থাকে মোটামুটি সেই বাবার সঙ্গে কিন্তু মোটামুটি একটা ভালো রিলেশনশিপ রাখে এবং অনেক ক্ষেত্রে বৃশ্চিক রাশির বিবাহিত জীবনের মধ্যে তার বাবা কিন্তু ইন্টারফেয়ার করে ফেলে। বৃশ্চিক রাশির যদি আমরা কর্ম বিচার করি তাহলে পারে তারা কনস্ট্রাকশন রিলেটেড কর্ম, তারা এমনি ছোটোখাটো কোম্পানি রিলেটেড কোনো কর্ম, তারা ছোটোখাটো আমরা যদি মেটাল সংক্রান্ত কোনো কর্ম, তারা যদি ছোটোখাটো তেল সংক্রান্ত, মুদিখানা সংক্রান্ত, কৃষিকাজ সংক্রান্ত কর্মের সঙ্গে যুক্ত থাকে মোটামুটিভাবে তাদের উন্নতি হয়। এবং বৃশ্চিক রাশির পার্টনার যারা হয় তাদের কিন্তু একটু মান সম্মানটা মাঝে মধ্যে ক্ষয় হতে পারে, তাই একটু ভালো করে খেয়াল রাখতে হবে। যদি হয় তাহলে পরে জন্মচক্রের সঠিক গ্রহ প্রতিকার করা অবশ্যই প্রয়োজন। বৃশ্চিক রাশির সফলতার দিকে যদি আমরা তাকাই তাহলে পরে তারা কিন্তু সফল হয় এবং তারা কিন্তু সফল ব্যক্তি এবং তারা যে এত ওপরে মাঝে মধ্যে উঠে যায় আপনি কিন্তু প্রথম জীবনে দেখলে পারে ভাবতেও পারবেন না তারা এইরকম লেভেলে যেতে পারে। এবং বৃশ্চিক রাশির পার্টনারদের সব থেকে বড় যে ক্ষমতাটা রয়েছে সেটা হচ্ছে সাহস। এই সাহস দিয়ে কিন্তু অনেক কিছু ধ্বংস করা যায়, অনেক কিছু আবার তৈরিও করা যায়। তাই আমি একটা কথা বলি যে সাহস যদি থাকে তাহলে তার একটা জায়গায় যাবার মতো সম্ভাবনা ক্রিয়েট হয়ে যায়। জন্য বৃশ্চিক রাশির পার্টনারদের অনেক সময় দেখা যায় যে তাদের সাহসের জন্য তারা কিন্তু আলটিমেটলি অনেক জায়গায় জিতে যায়। এবং বৃশ্চিক রাশির পার্টনাররা একটু খুব অনেক ক্ষেত্রে দেখা যায়, সব ক্ষেত্রে নয় তবে অনেক ক্ষেত্রে দেখা যায় এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের মধ্যে যারা জড়িয়ে যায়। প্রথম যদি কাউকে বিবাহ করে, অর্থাৎ আপনি যদি বৃশ্চিক রাশি হন, আপনি যদি বিবাহ করেন যে পার্টনারকে, সেই পার্টনারের মনের ভিতরে কিন্তু আপনাকে নিয়ে কিছু উল্টোপাল্টা বিষয় থাকলেও থাকতে পারে, সেরকম একটা যোগ অনেক সময় হয়ে যায়। তাই আপনি কিন্তু সঠিক ভাবে এই বিষয়টাকে মেনটেন করার চেষ্টা করুন, কারণ বৃশ্চিক রাশির মানুষরা যদি অ্যাফেয়ার্সের মধ্যে জড়িয়ে যায় তাহলে পরে আপনার সঙ্গে যে বিবাহ হয়েছিল বা হয়েছে আপনাকে কোথাও যেন একটা অ্যাভয়েড করে, তারা মানে বেশি কথা বলে না, বেশি এড়িয়ে এড়িয়ে চলে, এরকম একটা ব্যাপার ক্লিয়ার হয়ে যায়। যদি এরকম হয় তাহলে পরে কিন্তু একটা সন্দেহ চোখে দেখা উচিত, কারণ তারা কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের মধ্যে জড়িয়ে যেতে পারে। বৃশ্চিক রাশির পার্টনারদের এমনি মোটামুটি আউট অফ স্টেট, আউট অফ কান্ট্রি অনেক সময় ঘোরাফেরা একটা যোগ, কর্মসূত্রে হোক বা ইচ্ছা অনুসারে হোক একটা যোগ তৈরি হয়ে যায়। বৃশ্চিক রাশির পার্টনারদের ফিজিক্যাল স্ট্রেংথ প্রথম লাইফের দিকে খুব ভালো থাকে কিন্তু পরবর্তী লাইফের ক্ষেত্রে অনেকটা কমে যায় শারীরিক সম্পর্কের ক্ষেত্রে, তাই অবশ্যই তার জন্য ডাক্তারি চিকিৎসা করা উচিত। এই বর্তমান সময়ে বৃশ্চিক রাশির পার্টনারদের শারীরিক কিছু সমস্যা এবং অর্থনৈতিক কিছু সমস্যা চলে আসতে পারে, তাই আপনি যদি বৃশ্চিক রাশির হন তাহলে পরে আপনি কিন্তু তৎপর হয়ে আপনার হাজবেন্ডের জন্য শারীরিক সমস্যা এবং অর্থনৈতিক সমস্যা যাতে না হয় তার জন্য একটু সঠিকভাবে গ্রহ প্রতিকার, সঠিকভাবে বিভিন্ন যোগের প্রতিকার আপনি অবশ্যই করে নেওয়ার চেষ্টা করুন, তাহলে পরে আপনার বিবাহিত জীবনটি আপনার খুব আপনার পার্টনার খুব ভালোভাবে জীবনটাকে কাটাতে পারবে। আর যদি আপনি বৃশ্চিক রাশির ছেলে মেয়ে হন তাহলে পরে আপনার কাছে আমার অনুরোধ যে আবেগের বসে হঠাৎ বিয়ে করে নেবেন না, হঠাৎ ভাববেন না যে এইসব অ্যাস্ট্রোলজি ফ্যাস্ট্রোলজি ভুয়ো, এইসব জ্যোতিষীরা ভুলভাল কথাবার্তা বলে, এগুলো ভাববেন না অনুরোধ করে বলছি, কারণ অ্যাস্ট্রোলজি একটা সায়েন্সের উপর দিয়ে কথা বলে, একটা বিজ্ঞানসম্মতভাবে কথা বলে, বিশেষ করে আমি তো বিজ্ঞানসম্মতভাবে কথা বলার চেষ্টাই করি সবসময়। তাই অবশ্যই একটুখানি মনের মধ্যে সংকোচ রেখে আপনি নিজের জন্মচক্রটা প্রেডিকশন করুন এবং সঠিকভাবে প্রেডিকশন করুন, সঠিক জায়গায় প্রেডিকশন করুন, সঠিক জায়গায় এসে, তাহলে পরে আপনার বিবাহিত জীবনটি পরবর্তী ক্ষেত্রে অনেক শুভ হতে পারে।
এবং যদি কোনো সমস্যা থাকে আপনার বিবাহিত জীবনকে কেন্দ্র করে বা আপনার প্রেমকে কেন্দ্র করে, তাহলে আপনি সঠিকভাবে সেটার সমাধান করার জন্য আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। এছাড়া আপনার অন্য কারোর সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন যেখানে আপনার সুবিধা সেটা। এই হচ্ছে মোটামুটি একটা বৃশ্চিকরাশি বিবাহিত জীবনের একটা ছবি। এরকমভাবেই কিন্তু বৃশ্চিকরাশি বিবাহিত জীবনটা চলতে পারে। তাই আপনি অবশ্যই, আপনার যদি ভালো লাগে, আপনার যদি মনে হয় যে হ্যাঁ এরকমভাবেই চলছে, তাহলে পরে অবশ্যই অনুষ্ঠানটিকে আপনার ভালো লাগলে পরে লাইক করবেন। যদি আপনার কোনো মূল্যবান বক্তব্য থাকে আপনি কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর প্লিজ 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 চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ অ্যাস্ট্রিক্স মানে হচ্ছে লজিক্যাল, বিজ্ঞানসম্মতভাবে জ্যোতিষকে নানা রকমভাবে আপনাদের কাছে তুলে ধরা একটা শুধুমাত্র প্রয়াস। আজ এখানে শেষ করি, পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে। নমস্কার।